সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার 30তম ব্লগে আজ আমার ভিডিওতে থাকছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর পর্যন্ত পারাবত এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের কিছু অপরূপ দৃশ্য এবং ভ্রমণ বিস্তারিত। সো দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। পারাবত এক্সপ্রেস ট্রেন ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা চলাচল করে থাকে। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম। 1986 সালের 19 মার্চ থেকে এই পারাবত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী সেবা দিয়ে আসছে। উদ্বোধনের সময় থেকেই মঙ্গলবার ব্যতীত সপ্তাহে 6 দিন এটি চলাচল করে থাকে। এটি বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কে অগ্রাধিকারপ্রাপ্ত একটি ট্রেন। বিলাসবহুল, দ্রুততা এবং অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় কম স্থানে থামে বলে এটি যাত্রীদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। পারাবত এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল 6:20 ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দুপুর 1টায় সিলেট পৌঁছায়। পথিমধ্যে এটি বিমানবন্দর, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর, নয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, কুলাউড়া এবং মাইজগাঁও স্টেশনগুলোতে যাত্রা বিরতি দিয়ে থাকে। পারাবত এক্সপ্রেস ট্রেন সকাল 8:30 মধ্যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এবং 9টার মধ্যে আজমপুর স্টেশনে পৌঁছে যায়। ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত জনপ্রতি ভাড়া 145 টাকা এবং আজমপুর পর্যন্ত ভাড়া 165 টাকা। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।